আফটারনুন তানিয়াস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এখন প্রায় ধরো 2:30 বাজে, মেয়ে সকাল থেকে বায়না করছে অ্যাকোরিয়াম কিনবে, ঘরে তো রাখার জায়গা নেই, তবু বেরিয়েছি ওর শখ মেটাতে, দেখি কোথায় অ্যাকোরিয়াম পাওয়া যায়। ছোটই একটা নেব, কারণ বললাম যে আমার ঘরে একদম রাখার জায়গা নেই ওর জন্য, দুটো একটা ফেশি দেখি চলো যা হওয়া যাক, সেই জন্য বেরিয়েছি লাঞ্চ ফাঞ্চ করে, আর একটু ঘুরেও আসবো বাইরে থেকে, আর অ্যাকোরিয়ামটাও কিনে নিয়ে আসবো। বাচ্চার শখ তো বলো আগে মেটাতে হবে, কারণ এখন যেহেতু কোভিড সিচুয়েশন, বাইরে বাচ্চাকে বেরোতে দেওয়া যাচ্ছে না, তো ওদেরও তো টাইম পাসের দরকার বলো, ওরা যেটা বলবে সেটাও তো আমাদের মেনে নিতে হবে, তো সেই জন্যই বেরিয়েছি চলো যাওয়া যাক। দেখো বাবু একদম চুপচাপ বসে আছে, কোথায় যাচ্ছে বলে দাও তো বেটা। আমি অ্যাকোরিয়াম যাচ্ছি। অ্যাকোরিয়াম যাচ্ছ? আচ্ছা ঠিক আছে। অ্যাকোরিয়াম কিনতে যাচ্ছ? অ্যাকোরিয়াম কিনতে যাচ্ছি। কটা মাছ কিনবে, কটা ফিশ? একটা গ্রিন, একটা ইয়েলো, একটা ব্লু, একটা একটা গ্রিন, একটা ব্লু, একটা ইয়েলো, তিনটেই তো? আর আরেকটা, আরেকটা পার্পেল আছে। ঠিক আছে ঠিক আছে, খুশি হচ্ছে দেখতেই পাচ্ছ। বাবুকে নামি না, ইয়েটা নিম, ইয়ে না ধরো ধরো ধরো, দেখো এইগুলো এইগুলো নিতে পারো, অ্যাকোরিয়াম কা কিয়া দাম পড় রহা? মোটামুটি ছোটা কা अभी, और ये कहाँ मिल सकता है? गप्पी भी आपके पास वैसे कलर नहीं है? ये कलकत्ता में कितना अच्छा अच्छा कलर दिखा रहा है, 30 रुपए 35 रुपए। आप लोग फार्म से कहाँ से मंगाते हैं? हाँ यूट्यूब में, और आपका भी यूट्यूब में देखे जी, अच्छा कलेक्शन आपके पास रहता है पूरा आसनसोल में, लेकिन आप आए हम लोग वही आपके पास ही डायरेक्ट। ऐसे दो एक दिन में आएगा क्या? दो एक दिन में आएगा? हाँ दो एक दिन में आएगा, अभी ठंडा में नहीं बोल सकते हम, क्या बोले आप, अभी ठंडा वेदर अभी नहीं आएगा। क्या जोड़ा है? तो क्या जोड़ा है ये आपको, बीच जोड़ा है एकदम छोटा वाला, पूछो पूछ को देखो मोड़े जावे ना बोलो, बड़ा तो खा लेगा। हाँ जल्दी से खा लेगा। প্যারোট আপনি নেই ম্যাডাম, প্যারোট বড় এক পিস হোক।
ये बड़ा बैग का 700 रुपए का है। और नहीं है आपके पास? और तो पैरोट नहीं होगा आपका, चिकलेट वगैरह होगा। অনেকগুলো মাছ এনেছি, বালিও এনেছি, চলো এবার সেট করে কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি। এবার বালিটা এর মধ্যে সেট করব, দেখো ব্ল্যাক কালারে, হোয়াইটটাও ছিল বাট বললো ব্ল্যাকটা বেশি ভালো লাগবে সেই জন্য ব্ল্যাকটা নিয়েছি। তিন কিলো না, হ্যাঁ 60 টাকা করে। চকচক করছে তো পুরো বালিটা, পুরো হাত দিয়ে সমান সমান করে বসাতে হবে। বসো নিনি, জলটা ঢালছে। সো ফাইনালি সমস্ত মাছ ছাড়া হয়ে গেছে, চলো এবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই কেমন লাগছে অ্যাকোরিয়ামটা দেখতে। এই দেখো মাছগুলো না সব গাছের নিচে নিচে পিছন পিছন লুকিয়ে রয়েছে, নাড়াচ্ছি নড়ছে না, এত বল যে নতুন এসছে তো ওদের একটু অ্যাডজাস্ট হতে টাইম লাগবে। তোমরা দেখে বলো আমার অ্যাকোরিয়ামটা কেমন হয়েছে, আমার না অবশ্যই এটা আমার মেয়ের অ্যাকোরিয়াম, মেয়ের সাথে কিনে নিয়ে এসেছি, অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছি, 12টা আছে কিন্তু আরো কয়েকটা আমরা অর্ডার দিয়েছি সেগুলো ছিল না বলে বললো যে নেক্সট ওয়েডনেসডেতে পেয়ে যাবেন, তো তখন আবার আরো কিছু অ্যাড করব। এখানে বড় মাছ আমাদের একদম পছন্দ না বলে এরকম ছোট ছোট যেগুলো এখন চলছে সেগুলো, রেডটা মরে গেল নাকি? না না বেঁচে আছে রেডটা, তো রেড পারতো এটা কি জানি, এটা তো স্টিফ হয়ে গেল নাকি, হাত দিলে তো আবারই হয়ে যাবে নাকি? আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবে, আর সাথে অবশ্যই সাবস্ক্রাইবটা করবে তোমরা, চ্যানেলটা দেখে বেরিয়ে যেও না।